নালিকুল স্টেশনে নন ইন্টারলকিং কাজের চেরে দুদিন ধরে বন্ধ রয়েছে এই স্টেশন দিয়ে ট্রেন চলাচল হাওড়া বালাকুল শাখার এই কাজ হওয়ার চেরে এই শাখায় ট্রেন চলাচলে বিঘ্নিত হয়েছে কয়েকদিন ধরে সোমবার বিকেল পাঁচটার মধ্যে কাজ শেষ হবে তারপর স্বাভাবিক হতে পারে এই শাখায় ট্রেন চলাচল এই দুদিন হাওড়া থেকে দিয়ানা আর তারকেশ্বর থেকে হরিপাল পর্যন্ত ট্রেন চালিয়েছে রেল কর্তৃপক্ষ সোমবার সকাল থেকে নালিকুল স্টেশনে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে হাজির হয়েছেন রেলকর্তা ব্যক্তিরা রেলওয়ে জানিয়েছেন তাদের সিআরএস বিভাগ কাজ খতিয়ে দেখে ফিটনেস সিগন্যাল দিলেই গাড়ি চলাচল শুরু হয়ে যাবে রেল রেলকর্তাদের দাবি বিকেল পাঁচটা থেকে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল